দর্শক মন্ডলী, কথা বলছি ঢাকা থেকে 110 কিলোমিটার উত্তরে টাঙ্গাইল জেলার মধুপুর থানার কাল্লাকুড়ি গ্রাম থেকে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এ সবই হচ্ছে তারই অংশ। আর এই চিকিৎসা কেন্দ্রটি যিনি গড়ে তুলেছেন তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের অধিবাসী ডাক্তার এড্রিক বেকার, বয়স 74 বছর। দয়া করে আমরা সবাই মনোযোগ করি, কারণ আমাদের শিক্ষা একান্ত গুরুত্বপূর্ণ। গ্রামের সবার কাছেই যিনি ডাক্তার ভাই হিসেবে পরিচিত। আত্মমানবতার সেবায় যারা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পান এড্রিক বেকার তাদেরই একজন। 1965 সালে তিনি ডুনেডিন শহরের ওটাগো মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে সরকারের শল্য চিকিৎসক দলের সদস্য হিসেবে যান যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনামে। সেখানে কাজ করার সময় তিনি পত্রপত্রিকার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারেন। যুদ্ধকালীন সময়ে এখানকার মানুষের দুর্ভোগের চিত্র দেখে তিনি ঠিক করেন সম্ভব হলে বাংলাদেশে আসবেন। অবশেষে 1979 সালে তিনি বাংলাদেশে আসেন, ভালোবেসে ফেলেন এ দেশ, থেকে যান এদেশের মাটির টানে, আস্তে আস্তে শিখে ফেলেন বাংলা ভাষাও। এমন সুন্দর দেশ আর কোথাও নাই, তাহলে এইটা হলো গ্রাম বাংলা। এরপর কেটে গেছে 32 বছর। বাংলাদেশে এসে বেকার প্রথমে কয়েক বছর মফস্বল শহরের বিভিন্ন হাসপাতালে কাজ করলেও গ্রামের দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দিতেই তিনি মধুপুরের কাল্লাকুড়ি গ্রামে গড়ে তুলেছেন এই চিকিৎসা কেন্দ্র, যেখান থেকে প্রতিদিন গড়ে প্রায় 150 রোগী চিকিৎসা সেবা পাচ্ছেন নামমাত্র মূল্যে। অর্থাৎ নতুন রোগীর বেলায় 10 টাকা এবং পুরনো রোগী হলে 5 টাকার বিনিময়ে। দর্শক মন্ডলী, আমরা এবার এসেছি প্রকল্পের আউটডোর অর্থাৎ বহির বিভাগে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কজন কর্মী রয়েছেন যারা রোগীদের বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশনের কাজ করছেন এখানটায়, এবং তাদের সামনে এখানে দেখতে পাচ্ছি লাইনে দাঁড়িয়ে আছেন অনেক রোগী। এবং এখানে রেজিস্ট্রেশনের পরে এই রোগীরা চলে যান এই প্রকল্পেরই আরেকটি কক্ষে। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে চারিদিকে খোলা এই ঘরটিতেই রোগীরা অপেক্ষা করেন টিকিট নেবার পরে, এবং তাদেরকে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয় এবং সচেতন করা হয়। 4 একর জায়গার উপর বেকারের এই চিকিৎসা কেন্দ্র। ছোট ছোট মাটির ঘরে ডায়াবেটিস বিভাগ, মা ও শিশু বিভাগ, মাতৃ সদন সহ নানা বিভাগ রয়েছে এখানে। সব বিভাগ মিলিয়ে 40 জন রোগী ভর্তি করানোর ব্যবস্থা রয়েছে এখানে। এই স্বাস্থ্য কেন্দ্রে তিনি প্রধান চিকিৎসক হিসেবে রোগী দেখেন। বেকারের এই চিকিৎসা কেন্দ্রে তাকে সহযোগিতা করেন স্থানীয় প্রায় 100 জন তরুণ তরুণী। তিনি নিজে যাদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে নিয়েছেন। শুধু তাই নয়, রোগীদের খাবারের জন্য সবজির বাগান করা হয়েছে। খাঁটি দুধ সংগ্রহ করার জন্য পালন করা হয় কয়েকটি গরু। ওয়ার্ডে ওয়ার্ডে থাকা এসব রোগীর জন্য 100 টাকা এবং রোগীর সহযোগীর জন্য 200 টাকা এককালীন নেওয়া হয়। বাকি সব ব্যয় বহন করে চিকিৎসা কেন্দ্র। ডাক্তার বেকার, এই শিশুটির কি হয়েছে? এই শিশুর একটা কিডনি রোগ আছে, রোগের নাম কিন্তু কোথেকে আসে এই চিকিৎসা কেন্দ্রের খরচ? জানা গেছে বেকার 2-1 বছর পরপর নিজ দেশে গিয়ে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে এই চিকিৎসা কেন্দ্র চালানোর টাকা জোগাড় করেন। অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করেন ডাক্তার এড্রিক বেকার। এখানকার রোগীদের মতোই তিনি নিজেও ঘুমান মাটির বিছানায়। আরাম আয়েশের জীবন ছেড়ে গরিব রোগীদের সেবাদানকারী বেকারের কাছে তার রোগীরা নিজের ভাই বোনের মতো। আমরা কথা বলেছিলাম ডাক্তার ভাইয়ের সঙ্গে। প্রথমে জানতে চাইবো যে পৃথিবীর এত দেশ থাকতে এই কালিয়াকুড়ি গ্রামে কেন এলেন? এইখানেই যে গরিব বাঙালি আছে, ওই গরিব গারো আছে, গরিব খুচপরমান আছে, এইরকম একটা মিশ্রিত ওই জাতিস্থানের মধ্যে কাজ করা খুবই উপযুক্ত। আপনি তো সবার কাছে এই গ্রামের ডাক্তার ভাই হিসেবে পরিচিত, আপনার কেমন লাগে সবাই যখন ডাক্তার ভাই বলে? না, এটা আমার দাবি ছিল, মানে যখন আমি প্রথম বাংলাদেশে আসলাম, মানে আমি একটা ছোট গ্রামীণ হাসপাতালে ছিলাম, তারা বললো যে আমরা কি আপনাকে ডাক্তার সাহেব অথবা ডাক্তারবাবু অথবা কি বলবো। আমি বললাম না না, তখন তারা বললো তাহলে ডাক্তার ভাই, তখন আমি বললাম তাহলে এটা ঠিক হবে। কারণ আমি একেবারে বিশ্বাস করি সব মানুষ হলো সমান, সমান অধিকার, সমান মর্যাদা, এবং আমরা সবাই ভাই বোন। আমি শেষ একটি প্রশ্ন আপনার কাছে করবো যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? আমার ফিউচার প্ল্যান হলো এইটা যে এই কাল্লাকুড়ি প্রতিষ্ঠান, মানে 1 নম্বর হলো এটা স্থানীয় গরিবদের জন্য একান্ত প্রয়োজন। আমরা মনে করি যে এইখানে একটা নমুনা আছে,
যে কি আদর্শীয় নমুনা অথবা একটি মাত্র নমুনা ওটা আমরা বলতে পারি না। এই প্রতিষ্ঠান, এই কাজ, এই নমুনা যেন কোনো সময় হারিয়ে না যায়। জীবনের বাকি সময়টাও ডাক্তার বেকার এই মানব সেবা করেই কাটাতে চান। তার আশা, ভবিষ্যতে এদেশেরই কোনো না কোনো তরুণ ডাক্তার তার এই স্বাস্থ্যকেন্দ্রের হাল ধরবেন, কারণ চিকিৎসা শুধু ব্যবসা নয়, সেবাও। আর তাই তো মানুষের মঙ্গল কামনায় প্রতিদিন তাদের কণ্ঠে শোনা যায়, সব কামঙ্গল হই রে, সব কামঙ্গল, সব কামঙ্গল, সব কামঙ্গল হই রে। অর্থাৎ সবার যেন মঙ্গল হয়।